যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল রবিবার আর আগামীকাল সাত সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি কিন্তু করছি না এবার আপনারা বলতে পারেন তাহলে কেন ভিডিওটি করছেন হ্যাঁ আগামী কালের যে সাত কথা বলবো তাদের সম্ভাব্য প্রাপ্তি কিন্তু তৈরি হতে চলেছে তবে দেখতে হবে এই যে সম্ভাব্য প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে সাতটি রাশির সেই রাশির যে রাশিগুলির নাম আমি বলবো তাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে ইয়েস কারণ আমি বারবার বলি এই কলিযুগে প্রচুর অর্থ রাহু একমাত্র দিয়ে থাকে আর এই আকস্মিক অর্থের প্রাপ্তির যে মালিক সেটা হচ্ছে গ্রহ আগে নিজের বারচারটা যারা দেখতে জানেন নিজেরাই কিছুটা জানেন কিছু অংশে জানেন তারা দেখুন রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে ইয়েস কতটা কোন ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশ দশা ইয়েস বর্তমান দশা দশা কতটা সাপোর্ট করছে এটা আগে দেখুন যারা দেখতে জানেন না যারা বোঝেন না তারা পরামর্শ করতে পারেন আমার সাথে যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই কিছুই নেই ভয়ের বিষয় নেই আপনারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জানতে পারবেন আর হ্যাঁ আমার বলা রাশি এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে আমি যেদিন যেদিন যে রাশিগুলির বলছি এবং যে টার্গেট নাম্বারগুলো বলছি অনেকেরই কিন্তু প্রাপ্তি করছে এটা আমার কথা নয় আপনাদের মধ্যে যাদের ঘটছে তারাই কিন্তু আমার কাছে বুকিং করিয়ে জন্মছক বিচার করাচ্ছেন হ্যাঁ কারণ এক্সাক্ট টার্গেট নাম্বার জানার জন্য এছাড়াও কোন সময় প্রাপ্তি ঘটবে সেটা জানার জন্য দেখুন এই বিষয়গুলো যারা বুদ্ধিমান কিনা তারা কিন্তু পরামর্শ করে নিবে আর যারা মানে অনেকে আছে যারা দেখে শিখে আর কেউ ঠেকে শিখে তো দেখে শিখাটাই ভালো ঠেকে শিখে লাভ নেই অর্থাৎ আমি যে রাশিগুলির নাম বলছি আপনি টিকিট কেটে যাচ্ছেন একটুর জন্য মিস হচ্ছে বারবার মিস হচ্ছে বারবার মিস হচ্ছে অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মোছকে কিছু দোষ রয়েছে আগে সেই দোষকে কাটিয়ে ফেলুন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন আমি বারবার বলি যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে উনিশ বা কুড়ির জন্য তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে ভারী ডিসকাউন্ট অফার চলছে দোল উৎসব উপলক্ষে মানে এই হোলি পর্যন্তই আর এই হোলি যেমনি পেয়ে হয়ে যাবে তখন কিন্তু রাহু রক্ষা কবচের সেই ডিসকাউন্ট আর থাকবে না তখন যদি আপনারা বলেন যে আমি এখন নেব সেই ডিসকাউন্টে পাবেন না আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন আর অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে অর্থাৎ যে অশুভ সময়ের কথা বলবো সে সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কাউকে টাকা দেওয়া বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তা আগামীকালের অশুভ সময় অর্থাৎ কালটি শুরু হতে চলেছে বিকেল চারটে ষোলো মিনিট থেকে ইয়েস বিকেল চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে আগামীকাল এই সময়টি হচ্ছে রাহুকাল এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে হ্যাঁ সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লেগে নিতে পারেন এটা বিশাল বড় একটা সময় শুভ সময় এই সময়টুকুটাকে আপনারা কাজে লাগিয়ে নিন এই সময় আপনারা টিকিট কাটুন কোনো কিছু কেনাকাটা করুন যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু শুভ এবার আসুন আমি একে একে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি ভালো করে অনেকেই শুধুমাত্র স্কিপ করে দেখেন রাশির নাম জানার জন্যই দেখুন আমি এই ভিডিওতে যে সাত রাশির নাম বলবো সেই সাত রাশির মধ্যে আপনার রাশির নাম পড়ে গেলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবে এর দাবি আমি করছি না তবে হ্যাঁ আমার বলার আশি এবং আমার বলার টার্গেট নাম্বারে কিন্তু অনেকেরই প্রাপ্তি করছে এবং তারা কিন্তু জন্মছক বিচার করাচ্ছে তাই আমি বলবো আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন আর বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে ভারী ডিসকাউন্ট অফার চলছে এই দোল উৎসব উপলক্ষে অর্থাৎ এই হোলি পর্যন্তই এই দোল উৎসব পার হয়ে গেলে কিন্তু সেই ডিসকাউন্ট অফার আর যতই চান কি আমি কিন্তু দিতে পারবো না আসুন এবার আসুন আমি একে একে সাত সাতটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি কর্কট রাশি আগামীকালের কর্কট রাশির জেনারেল টার্গেট নাম্বার চার এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জেনারেল আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনি যদি আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী জেনারেল টার্গেট নাম্বার জানতে চান সেক্ষেত্রে ব্যক্তিগত জন্মশক্তি বিচার করার প্রয়োজন রয়েছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার এক এবং ছয় এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বাকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মেষ রাশি মেষ জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী নম্বর রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বাকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এবং নয় এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো অর্থাৎ সাত নম্বর রাশি যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়াল টার্গেট নাম্বার নয় এবং ছয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ